মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আজকের দিনটা সবার খুব ভালো যাক। তো আজকের আমরা তো আজকে আমার হাজবেন্ড কাজে যাবে না, যার জন্য আজকের আমরা এক জায়গায় যাব। এই যে দেখতে পাচ্ছ ছেলে ব্রাশ করছে, আমিও ব্রাশ করে রেডি টেডি হয়ে আমরাও আজকে আমরা সব একসাথে বেরোবো। একটু পরে 10টার মধ্যে আমরা বেরোবো, রেডি আমরা যাবো। আমি আমার মায়ের কাছে যাচ্ছি একটু আসতে, কারণ অনেকদিন হয়ে গেছে আমরা যাইনি। আর যেহেতু আমার আজকে হাজবেন্ড কাজে যাবে না, যার জন্য আজকে আমার মায়ের কাছে আমরা বেরিয়ে গেছি। এই দেখো আমরা বাইকে করে চলে যাচ্ছি, সামনেই দেখো এই মানুষটা বসেছে। আমরা এখন যাচ্ছি কুটু নানির বাড়িতে। এটা আমার হাজবেন্ড। হাই, সবাই কেমন আছো? নতুন বছরে সবাইকে ভালো থেকো জানো সবাই। আমরা এখন যাচ্ছি পুটুর নানির বাড়ি, মানে আমার মায়ের বাড়িতে। ঠিক আছে, এটা আমাদের সুসনা কলেজ, এটা ব্যাংক, ব্যাংক খোলা আছে, এটা সুসনা কলেজ। এক সময় আমি এই কলেজে পড়তাম, সুসনা ল কলেজ। আজকে আমরা তিনজনে চলে এসেছি আমার মায়ের কাছে ঘুরতে, একজন ছোটটা চলে এসছে। হ্যাঁ, এই দেখো ওর নাম কি? আমার নাম রাধিকা কই বলছি। হ্যাঁ, তোমার নাম? আমার বড় ছেলেকে নিয়ে আমরা যাচ্ছি স্কুলে ভর্তি করাতে, ওর 4 বছর পুরো হয়ে গেছে, তো এবার ও স্কুলে ভর্তি হবে। আর এখন যেহেতু স্কুল কলেজ সব বন্ধ, তার জন্য অনলাইনে ক্লাস করবে। স্কুলে ভর্তি হবে তো? স্কুলে রোজ যাবে তো? আচ্ছা ঠিক আছে। আর ইনি তো, ইনার এখন স্কুলে ভর্তি হওয়া হবে না, ইনি এখন ছোট। সাথে কথা বলছি, তুমি যাচ্ছ তোমার নাতিকে স্কুলে ভর্তি করাতে? হ্যাঁ তাই? হ্যাঁ। এটা আমাদের এখানকার তারামায়ের মন্দির, এই দেখো কি সুন্দর মন্দিরটা। এই দেখো আমরা স্কুলে চলে এসেছি, অফিস রুম, স্কুলের অফিস রুমে আমরা পৌঁছে গেছি। আমরা এবার কথা বলবো, বলে দেখি কি হয়, তারপর তোমাদের জানাচ্ছি ভর্তি হয়েছে কি হচ্ছে না। যেহেতু আজকে থেকে আবার লকডাউন পড়ে গেছে, এদিকে স্কুল কলেজ খোলার কথা ছিল, তো আবার লকডাউন পড়ে গেছে, তো দেখা যাক কি হয়। নতুন ব্যাগ পেয়েছে, দেখো নতুন ব্যাগ পেয়েছে, ভর্তি হয়ে গেছে, বই খাতা পেয়েছে, সব আমরা স্কুল দিয়ে ভর্তি করে দিয়ে চলে যাচ্ছি আবার বাইরে। হয়ে গেল সব কাজ শেষ, এবার আমরা বাড়ি যাচ্ছি। যেহেতু অনলাইনে ক্লাস হবে, তার জন্য বেশিক্ষণ লাগেনি ভর্তি করাতে। আমি আবার চলে এসেছি, এখন বাজে 9:30, রাত্রে 9:30। আমি আজকে সকালে আমার মায়ের কাছে গিয়েছিলাম। সবাই ভালো থাকো। আমি আজকে আমার মায়ের কাছে গিয়েছিলাম, তো ওখানে আমি আমার দরকারে একটু গিয়েছিলাম, যার জন্য আমার আজকে দেরি হয়ে গেছে আসতে। তো আজকে এই দেখো আমার ছেলেকে একটা নতুন চেয়ার আমরা এনে দিয়েছি, অনেক দিন ধরে বলছিল যে আমাকে একটা চেয়ার কিনে দাও, আমাকে একটা চেয়ার কিনে দাও, যার জন্য এই চেয়ারটা আমরা আজকে নিলাম। তো এই চেয়ারটা দেখো তোমরা কেমন হয়েছে। মায়ের কাছে গেছিলাম, একটু দরকার ছিল, আসলে আমার এটিএম কার্ডটা হয়ে গেছিলো, আমার ফোন মানে ব্যাংক থেকে কল এসেছিলো, তো আমি আজকে আমার নিউ এটিএম কার্ডটা নিলাম।
তো ওই বিষয়ে আমি ব্যাংকে গিয়েছিলাম, তো পিন জেনারেট করা এইটা ওইটা অনেক কাজ হয়ে গেছিলো, যার জন্য আর আমাদের ব্যাংকের যেহেতু নাম চেঞ্জ হচ্ছে, ওটা ইউনাইটেড ব্যাংক থেকে ওটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ট্রান্সফার হয়েছে, যার জন্য অনেক কাজ ছিল। আমি নাও তো মায়ের কাছে 3 মাস পরে গেলাম। এই যে আমি আজকে আমার নতুন এটিএম কার্ড পেয়েছি, এই দেখো তোমরা। তো এই জন্যই আমি ব্যাংকে গিয়েছিলাম, যার জন্য আমার অনেক লেট হয়ে গেছে, যার জন্য আমি ব্লগিংটা পুরোটা কন্টিনিউ করতে পারিনি। আর তারপরে মানে ব্যাংকে যাওয়ার আগে আমি আমার বড় ছেলেকে স্কুলে ভর্তি করতে গেছিলাম, তো ওখানে অনেক টাইম লেগে গেছিলো, তোমাদের দেখিয়েছি আমি ভিডিওতে স্কুলের এটা, তো ওখানে অনেক টাইম লেগে গেছিলো, যার জন্য আমার ব্যাংকে যেতে অনেক লেট হয়ে গেছিলো। সো আমি তাড়াহুড়ো করে ব্যাংকে গেছি, গিয়ে কাজ করাতে করাতে 2-3 ঘন্টা আমার ওখানে লেগে গেছে। অনেক ঘরে আসতেই ছেলেকে চান করানো আর এ খাওয়ানো এইগুলো করতে করতে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তারপরে ছেলেকে খাইয়ে দাইয়ে নিজে খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছিলাম, কারণ আজকে একটু তাড়াতাড়ি উঠেছি মায়ের কাছে যাব বলে, ভালো লাগছিলো না শরীরটা, যার জন্য আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। এবার ঘুম থেকে উঠেই এবার তাড়াহুড়ো ঘরে আসার জন্য, সো তাড়াহুড়ো করে রেডি হলাম, ছেলেকে খাওয়ালাম সন্ধেবেলায়, খাইয়ে দাইয়ে আমি চলে আসলাম। তো এখন আমি বাড়ি পৌঁছে গেছি আর তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। সো আমি তোমাদের এই আমার এটিএম কার্ডটা দেখাবো বলে চলে এসেছি, আমার নিউ এটিএম কার্ড। অনেক দিন ধরে এটিএম কার্ডের অ্যাপ্লাই করেছি, নাও তো 6 মাসের ওপরে, বাট জানি না কেন আসছিল না, খুব প্রবলেম হচ্ছিলো। যতবার গেছি আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছে যে এখন টাইম নেই, এই টাইমে না অন্য টাইমে আসো, এরকম প্রবলেম চলছে, এখন অনেক ভিড় আছে, এখন হবে না, তো অনেক কিছু প্রবলেম চলছিলো, যার জন্য আমি পাইনি এটিএম কার্ডটা। বাট ফাইনালি আমি আজকে এটিএম কার্ডটা পেয়ে গেছি, সো আই এম ভেরি হ্যাপি কি আমি এটিএম কার্ডটা পেয়ে গেছি। আর তারপরে আসার সময় ছেলে অনেকদিন ধরে বায়না করছে, মা আমাকে একটা চেয়ার কিনে দাও, তো খুব বায়না করছিল অনেকদিন ধরে, যার জন্য ওর বাবা বললো যখন ও চেয়ারের জন্য এত বায়না করছে তাহলে চলো তাহলে আজকেরই একটা চেয়ার নিয়ে নিই, ওর জন্য বেরিয়েছি। যখন আমার বাইরে বেরোনো হয় না, এই মায়ের কাছে যাওয়া বা কোনো দরকারি কাজ না থাকলে আমি ঘর থেকেও সেরকমভাবে বেরোই না, তো বললো যখন আজকে বেরিয়েছো চলো তাহলে ছেলের জন্য চেয়ারটা নিয়ে নিই। সো তার জন্যই আজকের এই যে এই চেয়ারটা, এই দেখো, দেখাই দাঁড়াও দেখাই, তো সুপ্রিমের লোগো দেওয়া রয়েছে, তো সুপ্রিম কোম্পানির। ওর বাবা বললো যখন নিচ্ছি ভালো জিনিস নাও, পোক্ত হয়, ও খুব জিনিস ভাঙাভাঙি করে, প্রচুর পরিমাণে জিনিস ভাঙে, তোমরা ওর ভাঙা জিনিস দেখলে মানে খেলনা আজকে নিয়ে আসবো কালকে ভেঙে চুর মারাটা। নানু গাড়ি দিয়েছে, গাড়িটাও মানে ভাঙচুর অবস্থা, তো যার জন্যই এটা কিনতে গিয়েই ওখানে আর একটু দেরি হয়ে গেল। তোমরা বলো তোমাদের কেমন লাগছে কমেন্টে প্লিজ জানিও, আর আমার চ্যানেলটা ভালো লাগলে, আমাদের দুজনের ভিডিও ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমাদের সমস্ত ভিডিওর ফার্স্ট নোটিফিকেশান তোমরা পাও। প্লিজ ভিডিওগুলো পুরোটা দেখো। তো আজকের ব্লগিংটা এখানেই শেষ করছি, কালকে আসবো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে গল্প করতে। সো টাটা, বাই বাই।